हेलो व्यूअर्स, वेलकम टू माय अनदर वीडियो। आजकल वीडियोते देखाबो किभाबे गूगल अकाउंटे टू स्टेप ऑथेंटिकेशन ऑन करा जाए। गत दिन आमी बोलेछिलाम टू स्टेप ऑथेंटिकेशन किभाबे ऑन करा जाए सेटा निये कथा बोलबो। टू स्टेप ऑथेंटिकेशन की जिनिस एबं एटा किभाबे ऑन करते हय आर एटा दिये आमी कि धरनेर सिक्यूरिटी पेते पारि सेटा निये जाबतीय कथा आजके आमी पुरो वीडियो जुड़े थाकबे। तो पुरो वीडियोटी उपभोग करुन। इंट्रो। टू स्टेप ऑथेंटिकेशन हलो एक गूगल सिक्यूरिटी फीचार, मैं जिमेल अकाउंटे सिक्यूरिटी फीचार। ये फीचार्ट ऑन कर लेना जिमेल अकाउंट अनेकटा सेफ हो जाए, अर्थात हैक करा अनेक कष्ट हो जाए। जदि आपनर फोन कारो का जदि हाराय ना जाए अनलॉक ना करा थे तो कखनो आपनर फोन अपना सरि अपना जिमेल अकाउंट हैक करते पर ना। आबार धरुन जे आपनी कोनो लैपटॉप थेके लग इन करबें अथवा अन्य कोनो फोन थेके लग इन करबें अकाउंटे, তখন আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে যে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতেছেন। তো এই লগ ইনের জন্য একটা কোড চাইবে, কোড দিলেই শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তাছাড়া আপনি আপনার অ্যাকাউন্টে কখনোই লগ ইন করতে পারবেন না। কোনো ফোন নাম্বার দিয়ে আপনি যদি টু স্টেপ অথেন্টিকেশনটা অন করেন সেই ফোন নাম্বারটি আপনার সবসময় সচল থাকতে হবে, এবং যখনই আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখনই আপনার এই ফোন নাম্বারটি এই ফোনের দরকার পড়বে, কারণ এই ফোনটিতে আপনার মেসেজ যাবে। তো এই মেসেজটা থেকে আপনি অন করতে পারবেন। এছাড়াও গুগলের সিকিউরিটি ফিচারের মধ্যে আরেকটা ফিচার আছে, সেটা হলো আপনার ফোনের সাথে সরাসরি কানেক্ট করে দাও। ধরুন আপনি অন্য কোথাও থেকে গুগল অ্যাকাউন্টে কানেক্ট জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করতেছেন, সেই সময় আপনার ফোনে অটোমেটিক একটা উইন্ডো চলে আসবে যেখানে বলবে যে এই যে লগ ইন করতেছেন সেটা কি আপনি নাকি অন্য কেউ। যদি আপনি ইয়েস করেন তাহলে আপনার আপনার গুগল আপনি লগ ইন করতে পারবেন, নতুবা পারবেন না। তো আপনি আমি দেখাবো কীভাবে এই দুইটি ফিচারই একসঙ্গে চালু করা যায়, অর্থাৎ আপনি এই ফোনে ওকে করেও আপনি গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, এবং টু স্টেপ অথেন্টিকেশন দ্বারা অর্থাৎ ফোনে মেসেজ এসে যেই আপনার অন্য যে কোনো ফোন হোক ফোনে মেসেজ এসে যে আপনার লগ ইন সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় তাহলে অ্যাকাউন্টটি হ্যাক করতে আর পারবে না, অনেক কষ্ট হবে যদি আপনার কাছ থেকে কোডটা না পায়। তো আসুন সরাসরি স্ক্রিনে চলে যাই। এখন শুরুতে আমরা সাইন ইন করে নেব। তো সাইন ইন করার জন্য আমরা আগে যেভাবে সাইন ইন করে সেরকম করে সাইন ইন করে নেওয়ার পরে আমাদের এই উইন্ডোটি আসবে। তো এরপর আমরা হোম অ্যাড্রেস অথবা কনফার্ম রিকভারি ইমেল অ্যাড্রেস দেবো। তো হোম অ্যাড্রেস আমি আগে সিলেক্ট করলাম, করার পরে আমার যেটা হোম অ্যাড্রেস সেটাতে আমি ক্লিক করলাম অথবা আমি লিখলাম, লেখার পরে এটা আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমি আমার রিকভারি ইমেল আর ফোন নাম্বারটা কনফার্ম করব, অর্থাৎ এটা আগে যেটা দেওয়া ছিল সেটাই ঠিক আছে নাকি সেটা চেক করব। ওকে, তো এটা আমার ঠিক দেওয়া আছে, তো নেক্সট করলাম। এরপর ইমেলটাও ঠিক দেওয়া আছে, নেক্সট করলাম। এরপরে আমরা দুটোই হয়ে গেলে আমরা ডান করব। তো আমরা ডানে ক্লিক করলাম, করার পরে আমাকে জিমেল অ্যাকাউন্টে নিয়ে গেল। তো এখানে আমি মেলগুলো দেখতে পাবো। তো আমি এরপরে যেটা করব সেটা হলো আমার এই যে ডান পাশে কোনায় দেখবেন যে একটা লোগো দেওয়া আছে, ওখানে ক্লিক করলে ম্যানেজ জিমেল অ্যাকাউন্ট দিলে এই উইন্ডোটি আপনাকে কাজ সামনে নিয়ে আসবে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো সিকিউরিটি অপশনে যাব। তো সিকিউরিটি অপশনে গেলেই আমরা দেখতে পাবো যে এখানে কিছু লেখা আছে। একটু নিচের দিকে যাব আমরা, নিচের দিকে যাওয়ার পরে দেখেন পাসওয়ার্ডটা আমাদের ঠিকঠাকই আছে। তো আমরা ইউজ ফোন টু সাইন ইনটা প্রথমে আমরা ঠিক করে নেব। তো এটা সেটি অ্যাপে দিব, দেওয়ার পরে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটি চাইবে। তো আপনি পাসওয়ার্ডটি দিলেন, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটিতে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে আপনার দেখবেন যে আপনার কোন ফোনটা ইউজ করতেছেন আপনি সেটা চলে আসবে। এই জন্য আপনার ফোনে আগে থেকেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তো সেটা আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি ক্লিক করার পরে আপনার ফোনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো এখানে আপনি ইয়েস করে দেওয়ার পরে আপনি পিসিতে এখানে টার্ন অন করে দিবেন। তো টার্ন অন করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখন আপনি টু স্টেপ অথেন্টিকেশনটা অন করে নেবেন। তো টু স্টেপ অথেন্টিকেশন কি সেটা আমরা আগেই বলে দিয়েছি। তো আমরা এখন টু স্টেপ অথেন্টিকেশনটা অন করে নেব। তো এর জন্য আমি আবার নিচে আসলাম। নিচে আসার পরে দেখেন টু স্টেপ অথেন্টিকেশন অফ করা আছে, এটা অন করে দেবো এখন। তো অন করে দেওয়ার জন্য গেট স্টার্টেড, তো ওকে
ওকে করার পরে আমাদের আরেকটি উইন্ডো আসবে, এখানে দেখেন আপনার ফোন দিয়ে কানেক্ট করছে সেটা তারা বলতেছে। তো আমি এছাড়াও সিকিউরিটি কি দেবো ইয়ে করতে পারবো। তো তারপরে আমরা এটা ফোন নাম্বারটা ঠিক আছে, তো এই নাম্বারে একটা আমার টেক্সট মেসেজ পাঠাবে। তো এটা আসছে, তো এরকম টেক্সট মেসেজটা এরকম দেখাবে, আসার পরে সেটা আমি এখানে লিখে নেক্সট করে দেবো। লেখার পরে দেখেন যে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন আপনি অন করবেন কিনা সেটা জানতে চাইবে। তো আমি টার্ন অন করে দিলাম, তো আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। তো অন হয়ে যাওয়ার পরে আপনার দেখেন যে আপনার সব কিছু ঠিক আছে নাকি, অথবা আরও আরও যদি আপনি ব্যাকআপ রাখতে চান, অর্থাৎ আরও যদি সিকিউরিটি বাড়াতে চান, তো পরবর্তী অপশনগুলো আপনি চেক করে দিতে পারেন। তো টু স্টেপটা করে দিলে অনেক সুবিধা হবে আপনার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। ধন্যবাদ।